স্বাদে গন্ধে ইলিশের জুড়ি মেলা ভার। এই মরশুমে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়তে শুরু করেছে ইতিমধ্যেই। যোগান ঠিক থাকায় দামও যে খুব একটা আকাশ ছোঁয়া এমনটাও নয়, তবে ইলিশ কেনার পর তা পাতে পড়তে মুখ ভার ভোজন রসিক বাঙালির। ইলিশের সেই চেনা স্বাদ যেন উধাও, গ্যাটের করি খসিয়ে মাছ কিনেও তাই স্বস্তি নেই আম আদমির। কথায় আছে ঘ্রাণেন অর্থ ভোজনং, বাঙালির ইলিশ প্রীতির সঙ্গে এই প্রবাদ একেবারে মিলে যায়। শুধু স্বাদেই নয়, গন্ধেও অতুলনীয় ইলিশ মাছ। এক বাড়িতে ইলিশ রান্না হলে সাত বাড়িতে পৌঁছতো তার গন্ধ। এই মরশুমে ইলিশ উঠেছে যথেষ্ট, দামও যে খুব একটা বেশি এমন নয়, তবে বাজার থেকে ইলিশ কিনে আফসোস বাড়ছে খাদ্য রসিকের। পুরনো সেই স্বাদ গন্ধ কিছুই যেন নেই। ইলিশ মাছ তো শুধু আমি কেন, মানে প্রতিটা বাঙালি ভালোবাসে খেতে, কিন্তু আগে যে ইলিশ খেতাম তার যে একটা স্বাদ, মানে একটা ইলিশের পিস ভাতে থাকলে আর কিছুই লাগতো না। কিন্তু আর শুধু তাই নয়, মানে আমার বাড়িতে রান্না হলে চার পাঁচটা বাড়ির লোক জানতে পারতো যে হ্যাঁ, এদের বাড়িতে একটা ইলিশ হচ্ছে। ইলিশ মানে একটা বিশাল ব্যাপার। ইলিশের পুরনো সেই গন্ধ বা স্বাদ কিছুই যে আজকাল পাওয়া যায় না, তা মানছেন মৎস্য দপ্তরের আধিকারিকরাও। তাদের দাবি, ইলিশের স্বাদ নির্ভর করে মাছটি কোথা থেকে ধরা পড়েছে তার উপর। প্রজননের সময়ে মিঠে জলে আসার পর ইলিশের স্বাদ বাড়ে। ইদানিং বেশিরভাগ ইলিশই ধরা পড়ে নদী বা সমুদ্রের মোহনা কিংবা গভীর সমুদ্র থেকে। ফলে মিঠে জলে আসার আগেই ধরা পড়ে যায় বেশিরভাগ রূপলি সরষ। তাদের শরীরে ফ্যাটি অ্যাসিড তৈরি হয় না, ফ্যাটি অ্যাসিডই ইলিশের স্বাদের নেপথ্যের কারিগর। ইলিশ যে প্রাকৃতিক খাদ্য যেগুলো খায়, প্রাকৃতিক কণা, আমরা যাকে প্ল্যাঙ্কটন বলে থাকি, তো এই প্ল্যাঙ্কটন জাতীয় কণা যখন খাচ্ছে, তো সেক্ষেত্রে তার প্রাচুর্যতা অনেক সময় আমরা দেখছি যে এই যে বিশ্ব উষ্ণায়ন যেটা হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং, তার ফলে কিন্তু এই প্ল্যাঙ্কটনের তারতম্য কিন্তু লক্ষ্য করাই যাচ্ছে সব জায়গাতে। আমরা আগে যেরকম পাওয়া যেত এখন পাওয়া যাচ্ছে না, তো সেক্ষেত্রেও কিন্তু যে খাদ্যাভ্যাসের মধ্যেও প্রভাব পড়তে পারে। তো এই কতগুলো বিষয় কিন্তু ইলিশের যে স্বাদের আমরা কিন্তু তারতম্য লক্ষ্য করতে পারি। জলে অতিরিক্ত দূষণকেও অনেকাংশে ইলিশের গন্ধ ও স্বাদ উধাওয়ের জন্য দায়ী করছেন বিশেষজ্ঞরা। আর তাই এই মরশুমে দীঘা সহ রাজ্যের সমস্ত সমুদ্র উপকূলে টনটন ইলিশ ধরা পড়লেও স্বাদের সঙ্গে এক প্রকার কম্প্রোমাইজ করেই রূপলি সরষকে পাতে তুলতে বাধ্য হচ্ছেন খাদ্য রসিকরা। তমলুক থেকে কাজল মাইতুর রিপোর্ট, কলকাতা টিভি।